সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের গদ্য এবং পদ্যের মধ্যে একটা গল্প তোমাদের শোনাবো, যেগুলো সত্যি ঘটনা, তোমরা দেখোনি চোখে, কিন্তু সেটা আমরা আজকে স্ক্রিনে দেখতে পাবো, সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো এবং সেই সাথে গল্পটাও শুনবো এবং আরো অনেক কিছু শিখবো। তাহলে চলো আমরা গল্পে চলে যাই। তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ একটু মনোযোগ দিয়ে দেখো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। আমাদের এই গল্পের সাথে কিছু প্রশ্ন থাকবে বাচ্চারা, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো গল্পটা। ছবিগুলো দেখে কিছু বুঝতে পারছো? ছবিতে কি কি দেখতে পাচ্ছ বলো তো? একাই একটি দুর্গ, তার মানে আমাদের আজকের গল্প একাই একটি দুর্গ। এপ্রিল 1971, পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে, দলে মাত্র 10 জন সৈন্য। তার অধিনায়ক সিপাহি মোহাম্মদ মুস্তফা কামাল 7ই মার্চ ভাষণ দিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। 16 এপ্রিল 1971, মুস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়ার রেল ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17 এপ্রিল 1971, ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করল। মোস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না, এমনকি 2 দিন ধরে খাবারও বন্ধ। চিন্তায় সবাই অস্থির, সকলে মিলে আত্মরক্ষা করলে পরিখার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছল, সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণ শুরু হলো। 18 এপ্রিল 1971, সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। সারা সকাল নির্বিঘ্নে কাটল, পাকিস্তানি বাহিনী কোনো রকম গোলাবর্ষণ হলো না। সকাল 11টা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরো তীব্র, মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি, তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে, তিনি মেশিন গান চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র, মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার, ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশ্মনদের। এ দায়িত্ব কে নেবে? এ সময় আরো একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। মুস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। কজন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়ে গেছে।
পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন, তিনি একা গুলি চালিয়ে যাবেন। আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশ্মনরা সবাইকে শেষ করে দেবে। সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছে মোস্তফা কামাল, তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটা দুর্গ। এক সময় গুলি শেষ হয়ে গেল, হঠাৎ একটা গোলা এসেল পরিখার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। শব্দার্থগুলো দেখে নিয়ে অধিনায়ক পরীক্ষা নির্বিঘ্নে অকুত ভয় বীর শ্রেষ্ঠ সমাহিত দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। খ অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। গ মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। ঘ সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে। উম মোস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়। চ তিনি একজন অকুত ভয় মুক্তিযোদ্ধা। আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। ক কারা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? খ মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? গ মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? বিপরীত শব্দ জেনে নে এবং ফাঁকা ঘরে শব্দগুলো বসে। জীবন মৃত্যু, শত্রু মিত্র, কম অনেক, হালকা ভারী, বন্ধ খোলা। ক আমাদের দেশে অনেক নদী আছে। খ মুক্তিযুদ্ধে অনেকে জীবন দিয়েছিলেন। গ পাকিস্তানি সেনাদের সাথে ছিল ভারী অস্ত্রশস্ত্র। ঘ শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করল। উম শুক্রবারে আমাদের স্কুল বন্ধ থাকে। আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। ক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস। ২৬শে মার্চ বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর এগুলো মুখস্থ করে নেবে। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুত ভয় বীর। বাংলাদেশের সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। সঠিক উত্তরগুলো বাছাই করি। মোস্তফা কামাল সমাহিত আছেন কোথায় বলো তো? হ্যাঁ, দরুইনে। খ এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন? ১০ জন। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। ১৮ এপ্রিল কয়টার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল? ১১টা।
এবার প্রশ্নগুলো লিখে নাও, যার উত্তরগুলো লিখে আমাদের গ্রুপে দিয়ে দিবে। ক, কারা ব্রাহ্মণবাড়িয়া দিকে এগিয়ে আসছিল? খ, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? গ, মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? ঘ, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? ওম, একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর আমি যে বাড়ি কাজগুলো দিলাম সেগুলো করে আমাদের গ্রুপে দিয়ে দিও। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।